14টি শিব মন্দিরে ঘেরা মা দুর্গার নাটমঞ্চ প্রায় 450 বছর ধরে পূজো পাঠ চলছে নিষ্ঠা ভরে। হাওড়া জেলার বাগনানের চট্টোপাধ্যায় বাড়ি দেবী দুর্গা আজও পূজো পান সব নিয়ম মেনে। হাওড়া জেলার বাগনান চন্দ্রভাগ গ্রামের চট্টোপাধ্যায় বাড়ি সনাতন জৌলুস না হারিয়ে স্বমহিমায় রয়ে গিয়েছে। ছকুরাম চট্টোপাধ্যায় হাতে শুরু হওয়া এই বাড়ির 450 বছরের দুর্গাপুজো জড়িয়ে দীর্ঘ ইতিহাস ও কাহিনী। উনি শান্তিবুদ্ধি এসেছিলেন, পিতার সঙ্গে রাগারাগির পর উনি এখানে আসেন, রায় জমিদার সেটা খবর পায়, ওনাকে ডেকে পাঠায়, ওনার এক কন্যার সঙ্গে ওনার বিবাহ দেয়। বিয়ের সময় ছকুরাম চট্টোপাধ্যায় উপহার হিসেবে পান বিরাট সম্পত্তি। ছকুরাম তালগুড় ও ঝাঁটার কাঠের ব্যবসা শুরু করেন, ক্রমে বাড়ে বৈভব। বর্ধমান রাজার কাছ থেকে কয়েক হাজার বিঘা নিষ্কর জমি উপহার পান। এরপরে শ্বশুরবাড়ি থেকে প্রাপ্ত জমিতে 14 শিব মন্দির প্রতিষ্ঠা ও দুর্গাপুজোর সূচনা করেন। প্রথমে কালীপুজো শুরু পত্তন করেন, আজ থেকে প্রায় 445 বছরের আগে। তার 5 বছর বাদে তিনি এই আমাদের দুর্গাপুজো শুরু করেন। আমাদের দুর্গাপুজোর রীতি সেই যুগ থেকেই একই নিয়মে হয়ে আসছে, 10 দিনের পুজো। পুজোর প্রতিমার গায়ে মৃত্তিকা প্রলেপন ঘটে উল্টো রাতের দিন। বংশানুক্রমে এক চালার প্রতিমা গড়ার কাজ করছেন কারিগররা। মায়ের ভোগে আছে বিরাট বৈচিত্র্য। সপ্তমী থেকে নবমী দেওয়া হয় 5টি ছাগ বলি, অষ্টমীতে হয় কুমারী পুজো। আমাদের এখানে প্রতিপদ থেকে পুজো শুরু হয়। প্রতিপদে ঘট ডোবা দিয়ে পুজো শুরু হয়। প্রথমে আমাদের 5 তালা করে ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয় প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত। ষষ্ঠীর দিন আমাদের ঘট ডোবানো হয় এবং এই বেল বরণে আমাদের পুজো হয়। সব রকমের ভাজা, আপনার তরকারি, ব্যঞ্জন, পায়েস, মাছ সব দিয়ে এবং পরবর্তীকালে সপ্তমী থেকে নবমী 15 তালা অন্নভোগ এবং 15 তালা খিচুড়ি ভোগ এবং সব কিছুই সরষে পাচারে করা হয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা চট্টোপাধ্যায় বাড়ির সদস্যদের পুজোর ঠিকানা এখনো সেই চট্টোপাধ্যায়দের মন্দির চত্বর। পুজোর সময় পজিটিভলি আসে এবং 10 দিন থাকে। কালী পুজোর সময় আসে, আমাদের মা লক্ষ্মীর পুজো হয়, আমাদের রাসের পুজো হয়, আমাদের সব পুজোই হয়। চট্টোপাধ্যায় বাড়ির সদস্যদের সঙ্গে মায়ের আসার অপেক্ষায় দিন গুনছেন চন্দ্রভাগ গ্রামের প্রত্যেকেই। ক্যামেরায় আরাধ্য মণ্ডলের সঙ্গে শুভাশিস মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।